এটা কি নতুন? নেকড়াটা দিয়ে ধরো না, আরো সে আরো কমে গেল। এটা ঠিক আছে, এটা আরো কমে গেল। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ঠিক হবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই তো পেলে কিরকম ভালো আছি, সকালবেলার থেকে কি শুরু হয়েছে। এখন 9:40 বাজে আর গতকালকে বর এই দুটো গামছা নিয়ে এসছে। এই গামছাটা আমি নেবো অবশ্যই, এটা বর নেবে, এটা বর নেবে। কি সুন্দর লাগছে ফোনে কালারগুলো, এত সুন্দর না? আমি এই ছাপাটা নেবো, এই ছাপাটা আমার পছন্দ হয়েছে, এটাও সুন্দর, বাট ওটা আমি নেবো। তো আজ হলো শনিবার, আজ হলো শনিবার। বুধবারের পর থেকে বৃহস্পতি শুক্রবার আমি ভিডিও করিনি, বৃহস্পতিবার করিনি, কেন করিনি কেন করিনি কেন করিনি, আচ্ছা বৃহস্পতিবার করিনি কারণ ঘরে প্রচুর কাজ, প্রচুর কাজ ছিল। যেহেতু মলিনাদি আসছে না, সেহেতু ঘর ঝাড়া ঘর মোছার দায়িত্ব আমার উপরেই। তো এবার ঘর ঝাড়তে গিয়ে দেখি কি, দেখি তো খাটের তলাগুলোর কী অবস্থা। তো ওই ঘরের খাটের তলার অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেল, তখন বাজে 1:45। আমি ভেবেছি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কত সময় লাগবে, আধা ঘন্টাই লাগবে। তারপরে শেষমেশ আমি 2:30-এর সময় সব কিছু সেরে উঠি, আর ভিডিও যে করব সেটা সকাল থেকেই ভেবেছিলাম যে কোনো সেরকম তো কোনো কাজ নেই, তাই ভিডিও করার দরকার নেই। রান্নাবান্না ওই যেহেতু বুধবার দিন মাংস করেছিল, বৃহস্পতিবার দিন সেই মাংসই ছিল, তাই হয়ে গেছিলো, তাই আর নতুন করে কিছু রান্না করতে হয়নি, তাই ভিডিওও স্টার্ট করিনি। কিন্তু এত কাজ করতে হয়েছে, আমি ভাবছিলাম যে ভিডিওটা মানে করলেই হয়তো ভালো হতো। তো আমার প্রচুর সময় লেগে গেছে ঘরের, মানে একটু ফার্নিচার এদিক ওদিক করতে হয়েছে কারণ অনেক নোংরা জমে গেছিলো, কাজের লোক যেরকম হয় আর কি, সেইভাবে তো করে না। আর আমি অত খেচর খেচর করতে পারি না মানুষের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওর জন্য নিচটা একেবারেই যা তা করে করে রাখে। তা আমি মাকে বললাম যে এরপর থেকে আমি বলবো না কিছু, তুমিই বলো। আমি বললে যদি হিতে বিপরীত হয় তাই তুমি বলো, বলছে কেন তুমি বলতে পারবো না। আমি বললাম না আমি বলতে পারবো না, তুমি বলো, বাই চান্স একটু এদিক ওদিক হয়ে গেলে তারপরে কি হবে না হবে দরকার নেই, আর আমার বলার থেকে তোমার বলার ওই গুরুত্ব দেবে বেশি। তা বললো ঠিক আছে। কালকে ওই বুধবার দিন হচ্ছে তোমার গ্যাসটা ঢকর 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 করছিলো, দেখা মানে বড় বার্নারটা ঢকর ঢকর করছিলো, তোমাদেরকে দেখালাম না, সেটা বুধবার দিন ও চা করতে গিয়ে ওটাকে টাইট করেছে। টাইট করার পরে পরের দিন আমি সকালবেলা যখন ভাত বসাতে গেছি, আমি বললাম কী হলো, গ্যাস কি ফুরিয়ে এসছে? মানে এটা হচ্ছে তোমার শুক্রবার, কালকের কালকের ঘটনা, ঠিক আছে কালকের ঘটনা, বৃহস্পতিবার দিনের ঘটনা তো তোমাদেরকে বললাম, কালকে এই ঘটনা হয়েছে। এবার গ্যাস পাল্টালো, বলছে গ্যাস যখন সরাচ্ছে বলছে মনে হচ্ছে গ্যাস আছে। বললাম কী জানো, থাকতেও পারে, তো নতুন গ্যাসটা লাগানোর পরে সেই দেখলাম সেই একই রকম, তখন আমি বুঝতে পারলাম যে গ্যাসের কোনো প্রবলেম হয়েছে। এইবার একটুখানি দেখো, কাজের সময় যদি এরকম গ্যাসের যদি অসুবিধা হয় মাথাটা গরম হবেই, কারণ টাইম মতন তো করে দিতে হবে। এই এক কথায় দুই কথায় আমি বললাম যে তুমি ঠিক করতে গিয়ে আরও গণ্ডগোল করে রেখেছো, এবার তারও গেছে মেজাজ গরম হয়ে।
আর আমাদের এই ঠাকুরনগরে সত্যি বলছি এক ডাকে কোনোদিনও কোনো মিস্ত্রি আসলো না। এই 10টা বছর কাটিয়ে দিলাম, তো এক ডাকে কোনো মিস্ত্রি আসলো না। কলের কিছু হলে পরে আমার বড়ি সারাই করে, কেউ কোনো মিস্ত্রিই পাওয়া যায় না এখানে, নাকি পায় না খুঁজে আমি সঠিক বলতে পারলাম না। এবার কোনো কিছু হলে পরেই না আমার মানে কি বলবো মাথা যন্ত্রণা উঠে যায়, কারণ মিস্ত্রি তো পাবো না। এই কলটা নিয়ে, ট্যাপ কলটা নিয়ে কম দিন ভুগছি না আমি, সত্যি বলছি মানে আমার অতিষ্ঠ লেগে গেছে, আমি এত ভোগা ভুগছি। তারপরে তখন আমি বললাম যে কি একটা বলতে গেছি, আমাকে মেজাজ দিয়ে উঠেছে। তখন আমি আর কোনো কথা বলিনি, আমি সাথে সাথে ফ্লিপকার্ট ওপেন করে একটা গ্যাস মানে ওভেন আর কি অর্ডার করেছি। এটা এটা ছিল তোমার পিজিয়নের। এবার আমি তখন কিছু বলিনি, ও কাজে গিয়ে যখন ফোন করেছে আমাকে তখন আমি বললাম। তখন এবার আমাকে একটা যে কথা বললো তাতে করে আমার এত খারাপ লেগেছে, আমাকে বলছে দুই পয়সা কামাতে পারছো না, তুমি ধরারে সরা জ্ঞান করছো। কথাটা শুনে খুব খারাপ লেগেছিল আমার, কারণ আমি পয়সার অপব্যবহার বাপের জন্ম কোনোদিনও করিনি। এত পয়সা আমার হাতে ছিলও না, বাবারও ছিল না, স্বামীরও নেই। তো যে পয়সার অপব্যবহার করে তার অভ্যাস থাকে পয়সার অপব্যবহার করা, আমি কোনোদিনও পয়সার অপব্যবহার আজ পর্যন্ত করিনি। এই গ্যাস ওভেনটা কিসের জন্য? সংসারের জন্য। আর এই সকালবেলা যদি অসুবিধা হয় কে না খেয়ে যাবে, কার গণ্ডগোল হবে? ওর গণ্ডগোল হবে। সেই কারণের জন্য আমি একটা গ্যাস ওভেন অর্ডার করে দিয়েছি, আমি ক্যান্সেল করিনি, যা বলো বলো আমি ক্যান্সেল করিনি। তো বাড়ি আসার পরে আমি দেখালাম যে এটা অর্ডার করেছি, তার সঙ্গে দুটো প্যান, একটা ফ্রাইং প্যান আর একটা বেশ একটা প্যানের মতন, দুটোই প্যান ছিল। তার টোটাল দিয়ে 2809 টাকা হচ্ছে, ক্যাশ অন ডেলিভারি দিলে পরে 6 টাকা মতন বেশি নেয়। সেই কারণে তো আমাকে বলছে যে পিজিয়নের, আমি পিজিয়নের অর্ডার করেছিলাম, বলছে পিজিয়নের নিও না, পিজিয়ন ভালো হবে না। আমি বললাম কেন ভালো হবে না, এটাও তো ISI সার্টিফিকেট প্রাপ্ত। বলছে না নিলে প্রেস্টিজ না। আমি বললাম প্রেস্টিজের দাম 5000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, আমি অত দামের নেবো না। বলছে নিলে ভালোটা না। ভালোটা এটাও ভালো, ব্যবহারের উপরে সব। এটা আমি চালিয়ে দিলাম না, এখন তো আর লক্ষ্মী নেই, এই এখন আর কেউ নেয় না, এখন সবাই এইগুলোই নেয়। 3 বার্নারটা অর্ডার করেছিলাম আমি। তো আমাকে বললো যে ওর ফোন থেকে, আমার না অ্যামাজন নেই, আমার ফ্লিপকার্ট আছে আর ওর অ্যামাজন আছে, ও অ্যামাজন থেকে দেখলো ফ্রাইং প্যান বাদ দিয়ে 2300 টাকা। তখন আমি আমারটার থেকে ক্যান্সেল করে ওরটার থেকে দেওয়া হলো অর্ডার। আমারটা যদি থাকতো এতক্ষণে হয়তো দিয়েও যেত, এতক্ষণে হয়তো দিয়েও যেত, আজকে পৌঁছানোর পৌঁছে দেওয়ার কথা ছিল। তো আর বরের থেকে যেটা ইয়ে করা হয়েছে, অর্ডার করা হয়েছে আগামীকাল, আগামীকাল দিয়ে যাবে। আর আজকে সকালবেলা ওই করলো, প্রথমে তো দেখতেই পেলে একদমই কমে গেছিলো, যাও হচ্ছিলো একদমই কমে গেছে, তারপরে আবার ঠিক করেছে। তারপরে আর ক্যামেরা করতে পারিনি, কারণ আমার মাথা যন্ত্রণা উঠে গেছিলো, এত সময় যদি সকালবেলা গ্যাস ঠিক করতে লাগিয়ে দেয় তাহলে আমি তৈরি করে দেবো কখন। তারপরে হচ্ছে তোমার পরে আবার খুলে ঠিক করলো, কি ফু ফা দিয়ে ঠিক করলো, তারপরে গিয়ে আবার আগুনটা একদম ফ্লেমটা আর কি আগের মতন বেরোচ্ছে, কিন্তু ওই যে কমাতে গেলে পুরো নিভে যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, অর্ডার যখন করেছি আর ক্যান্সেল করবো না, ওটা থাকুক, এটা এটা থাকুক, এটা প্যাক করে উঠিয়ে রাখবো, এটা দিয়ে আর ব্যবহার করা যাচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না। মানুষ কত দিকে স্যাক্রিফাইস করতে পারে বলো, জল নিয়ে সাফার করছি, গ্যাস নিয়ে সাফার করছি, কত দিকে মানুষ সাফার করবে? আর আমারও তো একটু রিল্যাক্সমেন্টের দরকার আছে, আমার তো মেন্টালি রিল্যাক্সমেন্টের একটু দরকার আছে, সে কারণে আমি আর কিছু মানে ক্যান্সেল করতে বলিনি আর ও কিছু বলিনি। যাই হোক, এতদিন এত বছর তো এটা দিয়ে চালালাম, এবার নতুন একটা ইউজ করি, নতুবা সবই তো পুরনো। তো ওকে সকালবেলা, আমি সকালবেলা কাঁকরোল আলু ভাজা করেছিলাম কুচিয়ে, তো সেটা আর ও ডাল দিয়ে খেয়ে যেতে পারেনি, ডালের সাথে আলু পটলের তরকারি ছিল গতকালকে, সেটা দিয়ে খেয়ে গেছে। আর ওই ভাজাটা ওকে আমি দিয়ে দিয়েছি, ভাজা দিয়েছি কালকে, উপরে মা বেলে মাছ করেছিল, সেই বেলে মাছ আর ডাল, তিন পদ হয়ে গেল। আর আমি করছি তেলাপিয়া মাছ, কারণ তেলাপিয়া মাছ আমি ছাড়া আর কেউ খায় না, আর আমার চক্করে বরের খেতে হয়। শ্বশুর শাশুড়ি, শাশুড়ি তো দেখতেই পারে না তেলাপিয়া মাছ, দেখতেই পারে না, পটল দেখতে পারে না, আর যেগুলি আমার খাওয়ার সেগুলো ওনাদের মুখে রোচে না, খায়নি কোনো সময়, কী করবো বলো? না ওনাদের দোষ না আমার দোষ, কিছু করার নেই। তো যখন যেদিন তেলাপিয়া মাছ আনা হয় বুধবার দিন, সেদিন তো আর ঠিক ছিল না যে মলিনাদি আসবে না, সেই কারণে না ঠিক ছিল না, সরি সরি সরি, মঙ্গলবার দিন থেকে মলিনাদি আসছে না, না ভুল বললাম, মঙ্গলবার দিন থেকে আসছে না। তো এবার এতদিন যে বন্ধ করে দেবে সেটা আমরা বুঝতে পারিনি, সেই কারণে আমি শুধু তেলাপিয়া মাছ আনতে বলেছি। দেখো ওপরে অনেক রকমের মাছ আনা হয়েছে, পার্শে মাছ, বেলে মাছ, আরও অনেক রকমের মাছ আনা হয়েছে। তো আজকে আমি তেলাপিয়া মাছ করছি, 3 পিস মাছ ছিল, দুটো মাছ বড় ছিল, সেই দুটোকে মাঝখান দিয়ে ভাগ করে রেখেছি, আর একটা আস্ত রেখেছি, আস্তটা কালকেও নিয়ে যাবে। আর মাছ ভেজে এসেছি, এখন ভিডিও টিডিও ছাড়লাম, এখন গিয়ে আবার রান্না বসাবো।
শেরুর মাংসটা করতে হবে, আর হচ্ছে তোমার মাছটা করতে হবে, ব্যাস এই তো বাকি আছে। এই করতে করতেই দেখবে 12টা বেজে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে মশলা করে উঠলাম, এটা হচ্ছে সর্ষে বাটা। একটুখানি সর্ষে বাটা না দিলে আর খেতে পারবে না ও। এখানে হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এই মাত্র পাটা উঠালাম, এখনও ভেজাই রয়েছে এখানে, পাটা ধোয়া জল রয়েছে। তো চলো, কাটাকাটির কাজ হয়ে গেছে, বটিটাকে মেজে রাখবো। আর মাছ ভেজে রেখেছি, এই যে মাছ ভেজে রেখেছি, আর এখানটায় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আদা রসুনের পেস্টটা নামিয়েছিলাম, কিন্তু আর এটা ব্যবহার করবো না যেহেতু আজকে বাটলাম তাই। আর এখানে টমেটোর সাবস্টিটিউট হিসেবে এই যে টমেটো সস ব্যবহার করবো, কি আর করবো বলো। চলো, এটা কড়াইয়ের এই অবস্থা, কারণ সকালবেলা ওই যে কাঁকরোল আর আলু ভেজেছিলাম, একটুখানি ঢেকে ঢেকে ভেজেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এই অবস্থা। আর শেরুর মাংস এখনও করা বাকি। তো দেখো বন্ধুরা, এই যে মাছ রেডি হয়ে গেছে, একটু টানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, ও অফিসে নিয়ে যাবে, খাবে তো দুপুরবেলা, তো বেশি টানানোটা ঠিক হবে না। এখানে কালারটা একটু বেশিই ভালো লাগছে, কিন্তু এতটাও লাল লাল হয়নি, একটু সাদা সাদা হয়েছে, কালারটা বেশিই ভালো লাগছে। এই যে এই কালারটা যদি হতো ভালো হতো, কিন্তু অরিজিনাল কালার এই যে এই ধারে যেটা দেখা যাচ্ছে, কোথায় আমার আঙুল, এই যে ধারে যেটা দেখা যাচ্ছে সেরকম। তো চলো, মাছটা হয়ে গেল, এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে শেরুর মাংসটা বসাবো। বাসন তো প্রায় ওই যে অর্ধেক মাজা হয়ে গেছে, বেসিনের মধ্যে আছে এই ঢাকনা, কড়াই, বাটি, এই বাটি, হাতা খুন্তি, ব্যাস এইটুকুই। শেরুর দই শেষ, এইটুকু সঞ্চয় রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে তোমার দুধ আনতে হবে, ব্যাস তারপরে দই পাততে হবে। চলো। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাঘর পরিষ্কার করে হাঁড়িতে চাল টাল দিয়ে রেডি করে রেখে এসেছি, মুছে টুচে সব কমপ্লিট। আর এখানে ব্যাগের মধ্যে বোতল ঢুকিয়ে রেখেছি, বাড়ি এসে জল আনতে যাবে, আমাকে বলেছিল রেডি করে রাখতে, তো এখনই রেডি করে রাখলাম। আর এখানে এই যে এটা নিয়ে নিয়েছি, ঘর মুছবো তাই, এখন জল ভরিনি, জল ভরতে রেখে এসেছি, জল পড়া বন্ধ হয়ে গেছে, কল খোলা কিন্তু কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে। এদিকে শেরু অর্ধেক সকালবেলা খেয়েছিল, অর্ধেক এখন খাওয়ালাম, আর মেজে ধুয়ে রেখে দিলাম, আর এখন মুছবো, এটা দিয়ে মুছবো। এটা হচ্ছে অ্যাভেলোর থেকে আনা ফ্লোর ক্লিনার, এটা খুব সুন্দর আর কি, তোমার স্মেল এত সুন্দর স্মেল দেয় না, তো যেদিন থেকে এটা আনা হয়েছে তো এটাই আনা হয় পরে। আর কি যেন বলে, হ্যান্ড ওয়াশ, সেটাও অ্যাপেলোর থেকেই আনা হয়। চলো মুছে নি। কী আর বলবো বন্ধুরা, মাথাটা গরম হয়ে যাচ্ছে, কল চালু অথচ জল পড়ার আওয়াজ পাচ্ছ, বাথরুমে আমি মোবাইল নিচ্ছি না, জল পড়ার আওয়াজ পাচ্ছ, আওয়াজ নেই কারণ জল পড়া বন্ধ হয়ে গেছে, সেই কারণের জন্য। লাস্ট কথা বলেছিলাম যখন ঘর মুছবো তখন, তারপরে আর কথা হয়নি। এখন কটা বাজে জানো? 9:45 বাজে, রাত 9:45 বাজে। আর এখন আবার আমি আমার ক্যামেরা খুললাম, আমি যখন ঘর মুছতে যাই তখন বাজে 11:30, আমি যখন ঘর মুছে কাপড় কেচে ঘরে এসেছি তখন বাজে 12:30। তারপরে স্নানের জল ভরে রেখে আমি ফ্যান চালিয়ে বসেছিলাম কিছুক্ষণ, কারণ সঙ্গে সঙ্গে যদি ঘামা গায়ে স্নান করি তখন তাহলে জ্বর চলে আসবে। এটা কারোর সঙ্গে হয় জানি না, আমার সঙ্গে হয়েছে, যতবার করেছি এই নিয়ম লঙ্ঘন করেছি ততবার হয়েছে। আর এখন আছি আমি রান্নাঘরে, বুঝতেই পারছো, ভাত বসিয়েছি, ওই চ্যানেলের ভিডিও শেষ করতে করতে একটুখানি লেট হয়ে গেল আজকে, কারণ শুরু করতেই লেট হয়ে গেছে, সেই কারণে শেষ করতেও লেট হয়ে গেছে। আর আমি সন্ধেবেলায় আজকে একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরা অন করে আর দেখাবো না। এই যে দেখো, এই যে কটা বাসন জুড়েছে, আমি খেয়েছি ম্যাগি, ম্যাগি এনেছিল, আমি ম্যাগি খেয়েছি। বহুদিন ধরে চাউমিন খেতে ইচ্ছে করছে, আর তোমরা তো জানো আমি কার ভিডিও দেখি, ম্যান্ডি তোর ভিডিওতে চাউমিন দেখে বহুদিন ধরে দেখছি, আর আমার নিজেরও খুব খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম একটু করে খাই। একদম নর্মালভাবে করেছি, জল থেকে তুলে নিয়েই একটু ছোট্ট একটুখানি পেঁয়াজ কেটে দিয়ে ভেজে তার মধ্যে ম্যাগিটা দিয়েছি, আর ম্যাগির মশলাটা দিয়েছি 1 চামচ তেলের মধ্যে, ব্যাস একটু সস দিয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে উপর থেকে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। ছুটির দিনে একটুখানি বরের জন্য করে দিতে হবে, কারণ বর তো আমার হাতে ম্যাগি ভালো খায়, আর ম্যাগি আমি ওইভাবে করি না, পুরো চাউমিনের মতনই করি, এতে তো আমি ডিম টিম কিচ্ছু দিইনি, কিচ্ছু না, শুধু ওইভাবে করে খেয়েছি। কারণ একটুখানি প্রবলেম হচ্ছে, একটুখানি টাইট হয়ে গেছে, বুঝতে পেরেছো তো, সেই কারণে এই ফাইবার জাতীয় এগুলো খাচ্ছি যাতে করে ক্লিয়ার হয়ে যায়। আশা করছি বুঝতেই পারছো কী কথা বলছি, মাঝে মধ্যে এরকম প্রবলেম হয় জানো তো, IBS এর পেশেন্টদের এই
কোনো সময় লুজ হয়ে যায়, কোনো সময় টাইট হয়ে যায়, খুব প্রবলেম হয়। আর চলো ভাতটা উতরে গেছে, আমি এটা বন্ধ করে দিয়ে টাইমটা দেখে নিই একটুখানি, কারণ 10 মিনিট পরে 9:48 বাজে, তাহলে কখন ওই 10টার কাছাকাছি আমি গড়িয়ে দেবো, এখানে বসেই কথা বলি। সেটা হচ্ছে গ্যাস সম্পর্কিত আরও একটা, মানে ওভেন সম্পর্কিত আরও একটা আপডেট। প্রথমে তো আমি যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম সেটা তো ক্যান্সেল করে দিয়ে করে দিলাম, তোমাদেরকে বলেছি, কারণ সেটা 2800 টাকা ছিল, 2809 টাকা ছিল, আর সঙ্গে দুটো ফ্রাইং প্যান ছিল, তো আমার ফ্রাইং প্যান লাগবে না, সেই কারণে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার ক্যান্সেল করে বরেরটার থেকে অ্যামাজন থেকে দিলাম, সেটা হচ্ছে 2300 টাকা। বর আজকে 12টার পর, মানে ওই যে যখন আমি রান্না ঘরঠর মুছে গিয়ে বসেছিলাম 12:30টার সময়, তখন ফোন করেছি, বলছে কী করছো? তাই বললাম এই তো ঘরঠর মুছে রেস্ট নিচ্ছি। এই টাইমে সব ফোন করে না। তা আমি বললাম কেন ফোন করলে? বলছে একটা কথা বলবো। আমি বললাম কী? বলছে সকালবেলা তো ঠিক করে দিয়ে গেলাম, ফ্লেমটা তো এখন ঠিক বেরোচ্ছে, তা আমি না চুপ করে আছি। আমি ভাবলাম বলবে যে এখন আর নিতে হবে না। তারপরে বলছে যে 15 আগস্ট পর্যন্ত ওয়েট করো, নিলে ভালোটাই নিই। ভালোটা মানে প্রেস্টিজেরটা? বলছে হ্যাঁ প্রেস্টিজেরটাই নিই, ভালোটাই নিই, তাহলে বেশি দিন চলবে। ওর মধ্যে না এই জিনিসটা আছে, ওর মধ্যে আমার বাবার মধ্যে সেম সেম, জামাই শ্বশুর একদম সেম, আমার শাশুড়ির মধ্যে, যে কোনো জিনিস নেব একবার নেব, ভালো ভালো দেখে নেব, একটু বেশি দাম দিয়ে নেব, ভালো দেখে নেব। তা আমি বললাম 15 আগস্টে কমবে শিওর? বলছে হ্যাঁ আমি শিওর, ওদের ওখানেই রয়েছে, সেই কারণে বললো যে একটুখানি ওয়েট করো, আর তো মাত্র 2টো দিন, আজকে 12 তারিখ, কালকে 13, 14, পরশু দিনই নিয়ে আসবে আর কি, ওখান থেকে নিয়ে আসবে। এবার কী করে নিয়ে আসবে আমি ভাই জানি না, আমার দেখার দরকার নেই, নিয়ে আসবে কী করে আমার দেখার দরকার নেই, সত্যি সত্যি বলছি। তো এটা ঠিক হয়েছে, ফ্লেমটা ঠিক বেরোচ্ছে, কিন্তু ওই যে কমাতে গেলে পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে, পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার কখন কী বেঠিক হবে তা ঠিক আছে, তাই তার থেকে যাই হোক একটা হুজুক যখন উঠেছে একটা কিনে নিই। আমার তো এমন না যে নতুন করে আমি ঘর বানাবো, নতুন করে আমি রান্নাঘর তৈরি করব, তারপরে নতুন আমি রান্নাঘরের কিচেন ইউটেন্সিলস কিনবো, এমন তো কিছু না। আমি আমার এখনই এরকম অবস্থাতেই আমার কিনতে হবে। ইন ফিউচার যদি আমি কোনো সময় কোনো কিছু মানে রেনোভেট করতে পারি, তাহলে আমি আমার বাথরুমটা করব সবার প্রথমে, তারপরে করব আমি রান্নাঘরটা। আর কিছু করার ক্ষমতা আমার নেই, কারণ আমাদের যে হাম্বুল্লা হাম্বুল্লা ঘর, মানে বিরাট বিরাট আকায় ঘর, তার ফ্লোর যদি আমি ঠিক করতে যাই আমার দ্বারা সম্ভব হবে না, আমার হয়তো আরও 5 বছর লেগে যাবে, বুঝতে পারলে তো। আমি কোনো রকমে কুতে টুতে আমি বাথরুমটা আমি ঠিক করব ভাই, বাথরুমটা আমার ঠিক করা চাই। আমার রান্নাঘর আর বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে আমার ভীষণ গা জ্বালা করে, ভীষণ গা জ্বালা করে। আর আমাদের বেডরুমটার নিচের ফ্লোরটা একেবারেই জঘন্য হয়ে গেছে, বুঝতেই পারছি, যতটুকু সামর্থ্য কুলাবে ততটুকুই তো করব। আগে আমার এই চিকিৎসার প্রসেসটা চলবে, তারপরে তো আমি তো ভাবছিলাম বর বলবে হয়তো লাগবেই না, এখন ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, তারপরে দেখলাম যে না এই কথাটা বললো। আমি বললাম ঠিক আছে ভালো কথা, নেবো যখন তাহলে ভালোটাই নিই, পিজিয়ানেরটা নিচ্ছি না, প্রেস্টিজেরটাই নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দুধ আনতে যাওয়ার কথা ছিল, সেরুর দই পাতার কথা ছিল, সন্ধ্যের থেকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি এখনও হয়ে চলেছে, আমি দুধ আনতে যেতে পারিনি, বরকে মেসেজ করে দিয়েছি, এখন ফোন করব যে আসার সময় তুমি দুধটা নিয়ে আসো, দোকান খোলা থাকে, উনি আসবে, ও আবার অবশ্য বাড়িতে আসবে, কারণ ওই যে ব্যাগ গুছিয়ে রেখেছি জল আনতে যাবে, তো মাও ব্যাগ নিচে রেখে গেছে, তো জল আনতে যাবে, তখন দুধটা নিয়ে আসবে। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার গ্যাসের ওভেনের ইতিকথা এখানেই সমাপ্ত করলাম, আবার যখন যেদিন নিয়ে আসবে সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো টাটা।